এবারের মেলায় নতুন কোনো চমক থাকছে কিনা? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটা কিন্তু একটা দেখায় বিশিষ্ট লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল স্যার উদ্দেশ্যে বিভিন্ন আর এবারে চমকের মধ্যে সবচেয়ে বড় চমক সবচেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান কিন্তু এই বিজ্ঞান মেলায় উপস্থিত হয়েছে। বিজ্ঞান মেলায় উপস্থিত হওয়ার কারণে অনেক ভার্সেটাইল দেখা যাচ্ছে এবং সবচেয়ে বড় চমক হচ্ছে এবার অনেক এআই ভিত্তিক রোবোটিক্স নিয়ে এসেছেন, ইরিগেশন টেকনোলজি এবং বেশ কিছু চমক নিয়ে এসেছে শিশু কিশোররা এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা নিয়ে এসেছেন প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু তাদের চমক সবচেয়ে বেশি, কারণ আমরা এবার দেখতে পেয়েছি মেলার মধ্যে বেশিরভাগ হচ্ছে এআই ডেভেলপ প্রযুক্তি এখানে চলে এসেছে এবং এখন বক্তব্য রাখছেন আমাদের স্থপতি এফএস সংস্থার বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরে এবং এখন কথা বলছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। সেটা কিন্তু করতে পারি না, মাঝখানে তো আমাদের দেশে সারা পৃথিবীর ইউক্রেন যুদ্ধ এবং করোনা নিয়ে আমাদের ইকোনমিক অবস্থা খারাপ হয়ে গেছিল, কাজে আগে আমরা যে সাহায্য পেতাম প্লেনের টিকিট কেনার জন্য কিংবা অন্য কাজকর্ম করার জন্য সেই সাহায্য কমে গিয়েছে কিংবা শেষ হয়ে গেছে, বুঝেছো? তারপরেও আমাদের এটাকে ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হচ্ছে, কাজে ওদেরকে তো আমরা সাহায্য করতে পারি না, ওদেরকে আমরা কি করি উৎসাহ দিই এবং শুধুমাত্র এই উৎসাহের কারণে ওরা কিন্তু এত চমৎকার চমৎকার সব কাজ করছে আসছে। সত্যিকারের যে অলিম্পিক গেমের খেলা হয় সেখানে বাংলাদেশ এখনো কোনো মেডেল আনতে পারে নাই, কিন্তু ব্রেনের যে সমস্ত কাজকর্ম আছে সেখানে আমাদের বাচ্চারা গিয়ে নিয়মিতভাবে মেডেল নিয়ে আসছে, ঠিক আছে?